কদিন আগে এরা কি বলেছে, এইসব তোমাদের ধর্মের যে এতটা বাড়াবাড়ি না, এগুলো এগুলো বেমানান জিনিস, এসব চলে না। তাহলে ওই 10 টাকার 1 কাপ চা নিয়ে গাড়ি এসে গেল, অটো টোটো এসে গেল, ওটা ফেলে দিয়ে ওইভাবে 10 টাকা দোকানিকে দিয়ে চলে যাবে, এটা বুদ্ধিমানের কাজ হলো। একটু মুখ দিয়ে ফুফু করলে জিনিসটা ঠান্ডা হতো, তাড়াতাড়ি খেয়ে চলে যেতে পারতো। এতে ফু দেওয়াতে কী আছে অসুবিধাটা? আরে ক বছর গেল গো, বলে 1500। কেন কী হয়েছে? কেন ওটা ভুল বকে ফেলেছি, ভুল বলে ফেলেছি, ভুল হয়ে গেছে, ভুল কান ধরছি, আর বলবো না। কেন কী হলো? বলে আমরা জানতুমই না। এ নবী যে ওই নবী আমাদের, আমরা জানি একটা ধর্মের নবী, নামাজের কথা বলবে, রোজার কথা বলবে, হজ জাকাতের তসবিহ তেলাওয়াতের পর্দা পুশিদার। কিন্তু এ নবী যে হাওয়াটা ভিতরে টানবার সময় অক্সিজেন যায়, আর যখন ওই হাওয়াটাই বেরিয়ে আসে নাগার মুখ দিয়ে, কী বের হয়ে আসে ভাই? আরে বলেন না কী বের হয়ে আসে? আরে বলেন না কী বের হয়ে আসে? CO2, কার্বন ডাই অক্সাইড। এটা তো তোমার নবীর কথা জানার কথা ছিল না? কেমিস্ট্রি পড়েছে, ফিজিক্স পড়েছে? বলুন না, এ দুনিয়াওয়ালা কি বলতে চাও? আমরা কিছু অবধমুখ সুখ মুসলমান জানতে চাইছি, 1400 বছর পিছনে দাঁড়িয়ে। পিরিয়ড অফ দ্য ডার্কনেস, অন্ধকারময় যুগ বলা হতো নবীজির যুগকে। সেই নবীজি LTI কারণেওয়ালা জমিনের উপরে দাঁড়িয়ে বলছে, আমার উম্মত এটা করিস না, বুঝতে তোমাদের 1500 বছর গেল। ওহো, চুপ হয়ে গেছে, ভুল হয়ে গেছে। নিঃশ্বাস নিলে অক্সিজেন ঢোকে, আর ওই হাওয়াটা বেরিয়ে এলে বিষাক্ত বায়ু, এটা তো আমাদের জানা ছিল না। আর তোমাদের মডার্ন সায়েন্সওয়ালাদের জানা না থাকতে পারে, আমার নবীর জানা ছিল। বলো না, তোমার এই সিগারেটের প্যাকেটটার দাম কত? বলে 150 টাকা। উপরে লেখা কি? বলে স্মোকিং ইনজুরিয়াস টু হেলথ, স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক। কোন সময় বলছো? যখন লোক এখান থেকে চাঁদে রকেটে করে চাঁদে মঙ্গল গ্রহে যাচ্ছে, ওই দিন এই সিগারেটের প্যাকেটে যে ওই বিষাক্ত জিনিসটা তৈরি হয়, সুকটান বলছিলে আগে, কদিন আগে সুকটান, এগুলো ধর্মের বাড়াবাড়ি। বিড়ি টানা যাবে না, সিগারেট টাকা টানা যাবে না, এগুলো ধর্মের অতিরঞ্জিত। এখন সেখানে লিখে আইন করে লিখে দেওয়া হয়েছে, কেউ যদি না লেখে তো ওই কোম্পানির উপরে সরকার কেস করে কেস ঠুকে দেবে। তাজ্জবের কথা, হাতের সিগারেটটার উপরে কী নিকোটিনটুকু টান দিলে তৈরি হয়, এইটুকু বের করা যাচ্ছে না। কী করলে তোমরা গো? বিজ্ঞানের নামে ডঙ্কা বাজিয়ে, আরে কী করলে তোমরা? আমার নবী 1450 বছর পিছনে দাঁড়িয়ে বলছিল, না না ও কাজ করিস নে, ও হাতেই নিস না। আমি নবী বলছি, আমি নবী বলছি, উম্মি নবী বলছি, মেনে নাও। কী দেখছে? একটা সিগারেটের টান দিলে যে ওই নস্যি কালারের মতো জিনিসটা তৈরি হয়, একটা সাদা কাপড় যদি কেউ দিয়ে একটু টান দিয়ে দেখে, তো দেখবে যে খয়েরি কালারের মতো একটা জিনিস তৈরি, দাগ লেগেছে। এটাকে নিকোটিন বলা হয়, স্বাস্থ্যের জন্য এত ক্ষতিকারক যে চিন্তা করা যাবে না। মডার্ন মডার্ন মেডিকেল একটা জার্নাল বেরিয়েছে ইংল্যান্ড থেকে, লন্ডন থেকে, এই মেডিকেল জার্নাল, ওতে লিখেছে কোনো একজন ধূমপাই অর্থাৎ সিগারেট পান করেনওয়ালা, সিগারেট টাননেওয়ালা, তার পাশে একজন মেয়ে বসে আছেন, পেটে তার বাচ্চা, ইনি এবারে এই মেয়ে ছেলেটা নিঃশ্বাস নিয়েছে, তার নিঃশ্বাসের সঙ্গে এই ধোঁয়াটা ভিতরে চলে গেছে। মানে মডার্ন মেডিকেল জার্নাল এ কথা বলছে, মেডিকেল জার্নাল রিপোর্ট করছে যে এই যে ধোঁয়াটা মা নিল পেটে তার বাচ্চা, তার বাচ্চার কাছে চলে গেল, কতটা ক্ষতি করলো? বলে এই মাটাই বাচ্চাটা যেদিন প্রসব করবে, ওই দিন থেকে এই সিগারেট পিনেওয়ালা, ওই দিন থেকে বাচ্চাটা যদি 100 বছর বাঁচে, আর 100 বছর যদি এই সিগারেট পিনেওয়ালা ওই বাচ্চার গোলামি করে, তো তারপরেও এর বাচ্চাটার ইনি যা ক্ষতি করেছেন, এই ক্ষতির ইনি ক্ষতিপূরণ দিতে পারবেন না। 100 বছর যদি এই বাচ্চাটার জন্ম হওয়ার দিন থেকে 100 বছর গোলামি করে, 10টা সিগারেট 10টা এক প্যাকেট, ওতে যে নিকোটিনটা তৈরি হয়, এই চেন টিনে নেংটি ইঁদুর বলে ওগুলো নয়, মোটা তাজা ইঁদুর,
দশটা সিগারেটের মধ্যে যে নিকোটিনটা তৈরি হয় ইঞ্জেকশনের সিরিঞ্জে ভরিয়ে যদি ইঞ্জেকশন করা যায় মোটা তাজা একটা বড় ইঁদুরকে, তো সিরিঞ্জটা টেনে বের করার আগে ইঁদুরটা পড়ে মরে যাবে। ভাবতে পারি আমার নবীর আইকিউ কত সাংঘাতিক, আমার নবীর জ্ঞান আর বিজ্ঞানের কত বড় আল্লাহ তাকে। আর সর্বত্র সিসিটিভি দেখে আজ আমরা বলছি সত্যি দুনিয়া কোথায় চলে গেছে গো। সিসিটিভি, আমার নবী 1500 বছর পিছনে দাঁড়িয়ে বলেছিলেন দুনিয়াতে যা করবে বুঝে সুঝে করিও, আমার আল্লাহ তো আল্লাহই। একটা বাচ্চা মায়ের পেট থেকে বেরিয়ে সে টোয়া করে, আল্লাহ বলে ও ফেরেশতারা, বাস স্টার্ট। সেই দিন থেকে দুই কাঁধে দুইটা সিসিটিভি। আরে তোমরা তো করলে আজ 1500 বছর আগে কেরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফালুন, দুই ফেরেশতাকে দিয়ে আল্লাহ পাক পুরো সিসিটিভি থেকে সমস্ত কালেক্ট করছে, তোমরা ভালো করো মন্দ করো যে কোনো আমল দিনে করো রাতে করো সব ইচ অ্যান্ড এভরিথিং হ্যাজ বিন নোটেড, প্রত্যেকটা আমল এখানে আমার দুই ফেরেশতা নোট করছে। চিন্তা করা যায়, চিন্তা করা যায়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাহাবারা যাচ্ছে, একজন সাহাবি একটু সাইডে গিয়ে একটা গাছের ডাল ঝুঁকেছিল একটু পাতা ছিঁড়ে দিলেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখি কী বললেন, কেন ওটা ছিঁড়লে? আল্লাহ রসুল এমনি আর করিও না, কোনোদিন করিও না, গাছের প্রাণ আছে। এ কথাটা কে বলেছে প্রথম? স্যার জগদীশচন্দ্র বোস, স্যার রমন, এনারা দুইজন। এই কদিন আগে কত 70-80 বছর হবে, 60-70-80 বছর, আমার নবী কত কবে বলেছেন গাছের প্রাণ আছে? 1500 বছর পিছনে দাঁড়িয়ে শোনো ও আমার উম্মত, বিনা কারণে গাছের একটা ডাল তো দূরের কথা পাতাও ছিঁড়িও না, ওদের প্রাণ আছে। এরা আল্লাহর জেকের করে, এদের জেকের সোবান আল্লাহে বেহামদিহি, আর এই জেকের বিনিময়ে আল্লাহ এদের রুজি দেয়। আজকে সরকারের তরফ থেকে রাস্তার ধারে গাছ লাগানো হয় একটা লোহার ওইরকম জাল দিয়ে ঘিরে দিয়ে একটা বোট লাগানো হয়, একটি গাছ একটি প্রাণ, একটি গাছ একটি প্রাণ। এই প্রাণের কথা কে শুনিয়েছে দুনিয়ায় প্রথম? বলে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম, তার আগে শোনাতে পারুনি। তো আল্লাহ পাক একটা এমন সুন্দর জীবন ব্যবস্থা দিয়েছিল, যদি নিয়ে যদি চলতাম যেভাবে সাহারা সাহাবায় রাদিয়াল্লাহু আজমাইনরা তাবেইন তাবে তাবাইনরা নিয়ে চলে জীবনকে ধন্য করে দেখিয়ে দিয়েছে, আজ বড় আফসোস হয় সেই জীবনটা হারিয়ে ফেলার কারণে, যেখানে সারা দুনিয়ার মাথার তাজ করে আল্লাহ রেখেছিল, আজ আমাদের জায়গা এখন মানুষের পায়ের কাছে। ছিলাম কোথায়, কত উপরে, নিজেদের কপালের দোষে আজ নামতে নামতে এতটা যে মানুষের পায়ের কাছে পৌঁছে গেছি। একটাই শুধু অপরাধ আমাদের, কি সেটা? যতদিন তোমরা এই উম্মতের পুরুষ আর মেয়ে ছেলে এক আল্লাহর গোলামি অর্থাৎ তার ফরমা বরদারি অর্থাৎ তার হুকুমকে মেনে চলেছিলে, ততদিন গোটা দুনিয়াকে আল্লাহ তোমাদের গোলাম বানিয়ে রেখেছিল। দুনিয়া দেখেছে, মুসলমান কটা নয় গোটা দুনিয়া দেখেছে মুসলমানের কাছে কি আছে। হুজুর বলতেন ওই মেয়ে ছেলেটাকে দেখেছ তোমরা চিনো, ওর নাম উম্মে আয়মান, খুব গরিব, খুব গরিব, কিন্তু ইবাদতের ব্যাপারে বড় চৌকার না, কোনো ইবাদত হাত ছাড়া করে না, আল্লাহর দিনের জন্য কষ্ট করে মোজাহাদা করে, গরমের দিন এবং বাকি সময় ওই 5 দিন বাদ দিয়ে পুরো রোজা রাখে, ইফতারির যখন টাইম হয় হাত তুলে বলে আল্লাহ আমি কত গরিব তুমি আমাকে চেনো, আমি একটু মুখে দিয়ে ইফতারি করবো এরকম ব্যবস্থা পর্যন্ত আমার কাছে নেই, শুধু তোমার ভয়ে বছরভর রোজা রাখি, রাতভর তোমার ইবাদত করি জাহান্নাম থেকে বাঁচতে আর জান্নাতে পৌঁছতে, এ আল্লাহ তুমি আমার মদত করিও। বলছে যে ইফতারি করবে এক মুঠো মুড়ি পর্যন্ত তার কাছে নেই, এইভাবে হাত তুলে যখন বলতো আল্লাহ আমি বড় হতভাগী বড় গরিব ইফতারি করার মতো কিছু নেই, তার চোখের পানি টপকাবার আগে এখান থেকে টপকাবার আগে আসমান থেকে জান্নাত থেকে রশি লাগানো একটা ডোল নামতো, ডোল মানে গামলা, রশি লাগানো আসমান জান্নাত থেকে, ও দেখতো যে একটা বর্তনে খানা ভরে আছে, এবারে বিসমিল্লাহ বলে তুলে মুখে দিত, বলতো দেখতে দুধের মতো সাদা ছিল আর মধুর চাইতে বেশি মিষ্টি ছিল, আল্লাহর নবী দেখিয়ে দিয়ে বলতেন ও বেচারি মেয়ে ছেলেটি বড় গরিব কিন্তু আল্লাহর ইবাদত এতটা মন দিয়ে করে, ওর খাবার যখন ফুরিয়ে যায় আসমান থেকে আল্লাহ রশি লাগিয়ে ওর কাছে জান্নাতি খানা পৌঁছে দেয়। রাবেয়া বসরির মা বলতেন
এত গরিব ছিলাম, শরীরের অবস্থা বুঝে স্বামীকে বলেছিলাম একটু কেরোসিন তেল দেখো যদি পারো জোগাড় করিও, হয়তো হতে পারে, হয়তো হতে পারে বাচ্চা রাতে। আমার স্বামী বড় চেষ্টা, বহু খুব চেষ্টা করেছে, এতটুকু কেরোসিন তেল জোগাড় করতে পারেনি। বাতি জ্বালানোর মতো অন্ধকার ঘরে আমি মানে বাচ্চাকে জন্ম দিয়েছি রাবেয়াকে, কিন্তু দিনের ব্যাপারে আমি ওর এতটা তরবিয়াত করেছিলাম মা হয়ে, যে অন্ধকার ঘরে আমার জেমে জন্ম নিয়েছে, আমার ঘরকে নয় গোটা দুনিয়াকে আলোকিত করে চলে গেছে, গোটা দুনিয়াকে আলোকিত করে আমেরিকায় যান রাবেয়া, ওফো ও তো বহুত বড় আল্লাহর ওলিয়া ছিল। ইংল্যান্ডে যান, রাশিয়া, জাপান, জার্মানি যান, খালি নামটা রাবেয়া বল, ওফো ও তো জান্নাতি মেয়ে ছেলে। তার সঙ্গে যে মেয়েটা থাকতো খেদমত করতো, রাবেয়া বসরি যখন মারা গেলেন ঠিক তার আগে আগে ওকে ডেকে বলেছে, শোন একটু বাইরে যা, কেউ আমার কাছে এসছে দেখা করবার জন্যে, তো যদি দেখিস যে আমি দুনিয়া থেকে চলে গেছি, তো বাজার থেকে যেন নতুন কাপড় কেনা না হয় কাফনের জন্যে দিন। এর নাম হচ্ছে এবাদত। ওইসব বাজারের দামি কাপড় পরে কি হবো, এবাদতেই যদি না থাকে মরার পরে কবরে যাব জাহান্নামের আগুন জ্বালানো শুরু হবে। কি লাভ হবে তোমাদের বাজারের দামি কাপড় দিয়ে? আমার রাবেয়া বসরি বলছে যে কাপড়টা পরে তাহাজ্জুদ পড়তাম ওইটা দিয়ে যেন আমার কাফন দেয়। ও মেয়ে ছেলেটা বেরিয়ে গেল, আজরাইল এসে দরজায় দাঁড়িয়ে গেল, আসসালামু আলাইকা ইয়া আইয়াতুন নাফসুল মুতমাইন, ইয়া রাবিয়া আসসালামু আলাইকা ইয়া আইয়াতুন নাফসুল মুতমাইন, এ রাবিয়া আমি আজরাইল সালাম দিচ্ছি, আমার সালাম গ্রহণ করো, আসবো ভিতরে আসবো, ইজাজত নিচ্ছে আজরাইল। একটু আগে মহাসভার বয়ান করছিল আজরাইলের সাদ্দাতের কেচ্ছা, ওরকম হাজারো কেচ্ছা আছে, বাদশাহ বিবিকে নিয়ে একদম জওয়ান দেশের বাদশাহ, জওয়ান বিবিকে পালঙ্গে নিয়ে আর খুব মস্তি করছে। এই সময় দরজা ধাক্কা দিয়ে গিয়ে একদম তার রুমের, ফের দরজা বাইরের গেট ভেঙে, দরজা ভেঙে ভিতরে গিয়ে পালঙ্গের দাঁড়িয়েছে, সংসার কে তুমি, কে তোমাকে পাঠালো, আমার দারোয়ান বাইরে ছিল না, কে তোমাকে ঢুকতে দিল, এত বড় স্পর্ধা তোমার? উনি দাঁড়িয়ে বলছেন আস্তে, কথাগুলো একটু আস্তে তো বলা যায়, অত জোরে চাচা চা, আবার আমার রুমে ঢুকে আর এইভাবে তুমি এই অসভ্যতা করছো, আর আমাকে বলছো আস্তে কথা বলুন, বলে বলছি তো একটু আস্তে বলুন না, বলছি তো একটু আস্তে বলুন না। তো বলছে আপনি কে আপনাকে অনুমতি দিল? বলে আজ পর্যন্ত কারো রাজদরবারে যেতে আমি কারো অনুমতি নেইনি আর আমার প্রয়োজনও পড়ে না। কে আপনি, কে তুমি বলো, কে তুমি, কারো পরে তোমার মানে কারো পারমিশন নিতে হয় না, কে তুমি? তো বলছে এত জোরে চেঁচাচ্ছেন যে আমার বড্ড খারাপ লাগছে, শুনতে চান একটু অন্তত বাকে মাথাটা নিচু করেন। তখন খাট পালঙ্গে দাঁড়িয়ে গেছে বিবি শুয়ে আর উনি পালঙ্গে দাঁড়িয়ে গেছে কাঁপছে। তো বলে যে এত দূর থেকে তো বলা যাবে না, একটু কানে কানে বলবো, তো একটু কানটা বলে যা বলবার ওখান থেকে বলো, তাড়াতাড়ি করো, কে তুমি? তো বলছে যে অত মাথাটা তো মাথাটা বাধ্য হয়ে নিচু করেছে, কানে কানে বলেছে যে আমি আজরাইল, আর যেই না বলেছে কাঁপা শুরু করেছে পালঙ্গের উপরে দাঁড়িয়ে, আর বেগম ওখানে শুয়ে আছে, আর এইভাবে যখন কাঁপছে আজরাইল আলাইহিস সালাম আস্তে করে বুকে হাত দিয়ে রুটা টেনে বার করেছে, গাছের গোড়া কেটে দিলে যেভাবে পড়ে যায় পালঙ্গের উপর থেকে ধপাস করে মেঝেতে পড়ে গেছে। তো আল্লাহ দেখিয়ে দিয়েছিল যে আজরাইল যদি নাফরমানের কাছে যায় তো তার পরিণতি কী হবে, আর ফরমা বর্দারের কাছে যদি যায়, মান্যওয়ালা মান্যওয়ালি কত গরিব, একটুকু এতটুকু তেল যাদের জোগাড় করার সামর্থ্য ছিল না, আর তার জীবনটা আজরাইলের মতো একবার যদি হাত বাড়িয়ে দেয়, ওলামা হযরত বলেন গোটা দুনিয়ার সমস্ত জিন ইনসান হায়ওয়ান জানোয়ারের রু একসঙ্গে সে হাতের মুঠি নিতে পারে, এত বড় ক্ষমতা আল্লাহ তাকে দিয়েছে। আর সে কিনা ও ঝুপড়ির রাবেয়ার কাছে ইজাজত চাইছে, সালাম দিয়ে আসবো, তাহলে আস। তো বলে রেখেছিল আমার ওই কাপড় নতুন নয়, আমি যেটা পরে তাহাজ্জুদ পড়ি ওইটা দিয়ে যেন কাপড় দেওয়া হয়, তাই করা হলো। পরের দিন রাত্রিবেলা ওই মেয়েটা একসঙ্গেই থাকতো, একটা মহব্বত, কাঁদতে কাঁদতে ঘুমিয়ে গেছে, খবের মধ্যে দেখছে হযরতে রাবেয়া বসরিকে, সালাম দিয়ে বলছে আম্মা আপনার ওই পরনের যা দিয়ে কাফন দেওয়া হয়েছিল সেটা কই? বলে আল্লাহ পাক আমার ওই
কাপড়টা পুরনো ওই তাহাজ্জুদ পরা কাপড়টা যা দিয়ে কাফন দেওয়া হয়েছিল না, ওটা ভাঁজ করে আল্লাহ রেখে দিয়েছে, কেয়ামতের দিন যখন নেকি বদী ওজন হবে ওটা নেকির পাল্লায় আল্লাহ তুলে দেবে। তো বলে যে আপনার এই চেহারায় এখন যে কাপড় আমি দেখছি, তাকানো যায় না এত দামি পোশাক, বলে এটা আমার আল্লাহ আমাকে দিয়েছে। তৃতীয়টা জিজ্ঞাসা করেছে, আম্মা জান আপনি এখন আছেন কোথায়? বলছে আল্লাহ পাক আমাকে জান্নাতের বাগানে রেখে দিয়েছে, আল্লাহ দেখিয়ে দিয়েছে। এই উম্মতের গরিব থেকে গরিব মেয়ে ছেলে একটু যদি ইবাদতটা একটু করো, এ নয় আমাদের মা বোনেরা কি কথা বলতে চায়, কি করে ওদের সঙ্গে আমরা পাল্লা দেব? ওদের তো পাঁচ ওয়াক্তের নামাজ ফরজ ছিল আর আমাদের তিরিশ ওয়াক্তের নামাজ পড়তে হয়, আছে নাকি? ওদের তিরিশ দিন মাসে রোজা রাখতো, আমাদের নব্বই দিন রোজা রাখতে হয়, আছে ওরকম? বলুন না, তাদেরও যাই যা ছিল আমাদের মা বোনদেরও তাই আছে। কেন তারা চাইছে না যে ওদের মতো আমরা আমাদের জীবনটাকে ধন্য করি? খাদিজা রাদিয়াল্লাহ তাআলা নাকি পুরুষ নাকি হুজুরের বিবি, একজন মেয়ে ছেলে, সাড়ে তিন হাতের এই চেহারা নিয়ে আল্লাহর ইবাদত করেছিল। আল্লাহ পাক আসমান থেকে আল্লাহ সালাম জানাচ্ছে খাদিজাকে, একটা মেয়ে ছেলে, সালাম জানানো হচ্ছে। একটা দিনের একটা কেচ্চার পরে হুজুর সাল্লামের কাছে আলী রাদিয়াল্লাহ তাআলার যখন নামাজ পড়ে এবারে কেচ্চাটা শোনালো যে একটা উট আমার ওইভাবে আমি কিনেছি, একজন বাকিতে বেচেছে, পরে আর একজন গ্রাহক এসে সেটাকে নিয়ে গেছে, ওতে আমার 60 টাকা মুনাফা হয়েছে, আমি তার আগে 6 টাকা দান করেছিলাম, 60 টাকা মুনাফা। তো কোরআনে আল্লাহ বলেছে একের বদলা 10 দেব, তো আমি 60 টাকা গরিবকে দান করেছি, 6 10 60 টাকা আল্লাহ আমাকে ওই ঘোড়াটা বেচা কেনায় দিয়েছে। তো পুরো কেচ্চা নবীজিকে শুনিয়েছেন, নবীজি শুনে কি বললো, এই আলী যে তোমার কাছে ঘোড়াটা বেচেছিল চেনো? বলে না। যে তোমার কাছ থেকে কিনেছিল চেনো? বলে না। যে ঘোড়াটা তুমি বেচা কেনা করেছো সে ঘোড়াটা কোন ঘোড়া চেনো? বলে না। তো বলে আলী শুনে নাও, তোমার কাছে যে ঘোড়া বিক্রি করেছে হযরতে জিবরাইল আলাইহিস সালাম, তোমার কাছ থেকে যে ঘোড়া কিনেছে সে হযরতে মিকাইল আলাইহিস সালাম, আর যে ঘোড়াটা কেনা বেচা হয়েছে না ওই ঘোড়া যে ঘোড়ার পিঠে চড়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার বেটি জান্নাতে দাখিল হবে, এ ছিল ওই ঘোড়া, ওই উট, এ ছিল ওই উট। তো একটা মেয়ে ছেলে যদি ইবাদত করে কোথার থেকে কোথায় আল্লাহ তাকে পৌঁছে দিতে পারে চিন্তা করতে পারে? বড় হাজরি জি ইলিয়াস রহমতুল্লাহ আম্মা, এরকম হাজারো মা আছে, জোহরের নামাজ পড়তে গিয়ে তৃতীয় রাকাতে সেজদায় ওই অবস্থায় ইন্তেকাল করে গেছেন, ফরজ নামাজের তৃতীয় রাকাতে জোহরে সেজদায় ওই অবস্থায় ইন্তেকাল করে গেছেন। তো ওইরকম মায়ের বেটা বড় হজরে জি ইলিয়াস হবে না তো কী হবে বলেন না? আমাদের মায়েরা কেন এদের দিন চায় না? আমরা ওই আঙ্গুলে গুণা কথা দিই 10 20 25 50টা বছর একটু আল্লাহর ইবাদত করে আমরা ওই রকম বড় বড় জান্নাতের হকদার হব, আমাদের মা বোনদের কেন দিন চায় না বলুন? বেটা এসে সফর করে এসে মাকে বলছে, মা একটা খবর শোনাবো। হ্যাঁ বেটা বল। বলে আমার একটা সফরে না 90 লক্ষ লোক আমার হাতে হাত দিয়ে ইমান কবুল করেছে, 90 লাখ। তো মা বলছে, বেটা তোর কি ধারণা যে বুজুর্গি তোর কেন মা ওরকম বলছো? তো মা এবার উত্তর দিচ্ছে, চোখ ছলছলা হয়ে গেছে মায়ের, বলছে বেটা শুনবি, জন্মের দিন থেকে নিয়ে কম বেশি 2.5টা বছর আমি আমার সিনার দুধ তোকে পান করিয়েছি, আল্লাহর নামে কসম খেয়ে বলছি একটা বেলা তোকে বিনা ওযুতে দুধ পান করাই নাই, একটা বেলা, এই 2.5 বছরের মধ্যে একটা বেলা তোকে বিনা ওযুতে আমি দুধ পান করাই নাই। বলুন, তার এই বাচ্চা খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহ আলাইহি হবে না তো কি আমাদের ঘরের বেটা হবে? মসজিদের দরজাটা কোন দিকে তাও জানে না, কত বড় দুঃখের কথা। এরা কি নবী না সাহাবা? বলুন না। এ বাচ্চা এলমে দিন শেখা ফরজ, ফরজ আইন, বেটা যা মাদ্রাসায় যা, এ নূরানি কায়দা নিয়ে যা আর এলমে দিন শেখ। মা তৈরি করে পাঠিয়ে দিয়েছে, ওস্তাদ দেখে এবারে কায়দা দেখে বলছে, বেটা পড়াও জুবিল্লা বিসমিল্লা আলী বা তা সা পর আলী বেতেছে। এ বাচ্চা 4.5 বছরের আল আউজুবিল্লাহ বিসমিল্লার পরে আর আলিম বা তাসা পড়েনি, 20 পারা কোরআন মুখস্থ শুনিয়ে দিয়েছে।
কেন আমাদের মা বোনদের কেন ওটা কেন একটু মনে এই কথার ভাবে না, আমরাও একটু তৈরি হই, তৈরি করি। আমাদের আজকের এই অধঃপতনের একটা বড় কারণ হলো এই, আমাদের মারা যদি আজকের দিনদার হতো এদের গর্বে হীরা তৈরি হতো, হীরা বার হয়ে আসতো, হীরা বার হয়ে আসতো, মণি মাণিক্য বার হয়ে আসতো। উস্তাদের চোখ এত বড় হয়ে গেছে, হাতে তোর কায়দা আলিফ বা তাসার বই, তুই বিশ পারা কোরআন কী করে মুখস্থ শোনালি? উত্তর দিচ্ছে বাচ্চা 4.5-5 বছরের, উস্তাদজি আমি যখন আমার মায়ের পেটে ছিলাম আমার মা প্রতিদিন কম বেশি 20-22 পারা কোরআন এসার পরে বিছানায় পড়ে না পড়া পর্যন্ত, 20 পারা কোরআন না পড়া পর্যন্ত আমার মা ঘুমাতেন না। আমার আম্মা যখন 20-22 পারা কোরআন পড়ত আমি তখন তার পেটে ছিলাম, আর ওই পেটে থেকে মায়ের পড়া কোরআন শুনে শুনে আমি মায়ের পেটেই মুখস্থ করে নিয়েছি। বলুন তো, এই মায়ের ওই বেটা বড় পীর সাহেব আব্দুল কাদের জেলানি রহমতুল্লাহ আলাই হবে না তো কি আমাদের ঘরের বাচ্চা মতো হবে? বলেন, বলুন না, বলুন। আজকের আল্লাহর মেহরবানি, আল্লাহর বড় মেহরবানি, আজকের একটু একটু করে একটু ঝলক লাগছে মা বোনদের, একটু একটু করে পরিবর্তন, নয়তো পুরো জিম্মেদারি মায়েদের কলকে কী বলা হয়েছে কেতাবে, কী বলা হয়েছে যে মায়েদের কল বাচ্চাদের মুক্ত, মায়েদের কল বাচ্চাদের জন্য মাদ্রাসা, মা তুমি দিনদার হও আর তোমার বাচ্চাকে দিনের তরবিয়াত করো যদি তুমি তোমার নিজের আখেরাতকে বানাতে চাও, যদি তুমি তোমার আখেরাতকে বানাতে চাও মা তোমার বাচ্চাকে দিনের লাইনে তরবিয়াত করো। তুমি যদি মনে করো আমার বাচ্চাকে ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর ব্যারিস্টার ম্যাজিস্ট্রেট বানাবো, ইসলামে কোনো মানা নেই, কিন্তু যে এলেমকে আল্লাহ ফরজে আইন করে দিয়েছে এলমে দিন ওটাকে পুরো বাদ দিয়ে, পুরো বাদ দিয়ে কুচবিহারে আসতে, মানে এখানে আসতে আমি কুচবিহারে যেতে হয়েছিল একটা কারণে, কুচবিহারে গিয়ে এক বাড়িতে উঠে চলে এলাম। জিজ্ঞাসা করলেন তা তোমরা সুটকে বাড়ি, তোমার বাড়ি ওইটি ডিসপেন্সারি, ওইটি বাড়ি একটা বাজারের উপরে বাড়ি আর ওইটি ডিসপেন্সারি, তোমার একটা ওই সুটকে বাড়ি বাজারের উপরে, তো এটা কেন আসেনি? তাই দেখিয়ে দিল এই ছেলেটা ক্লাস থ্রিতে পড়ে, 3-4টা মাস্টার আর এরা নাম করে স্কুলে ওকে ভর্তি না করে দিছি, এটে ওই উঠে থাকি প্রাইভেট পড়া, তো ছোটো বাচ্চা 8-9 বছর বয়স, ও ওরা ওখান থেকে টাউনে নিয়ে আসেন নাকি ফের প্রাইভেট পড়ার পরে বাড়ি দৌড়ি সুটকা বাড়ি দৌড়ি যাবার নাকি, ওই ওরেই জন্যে এই বাড়িটা ওই ইয়েতে চাকির মোড়ে ওরেই জন্যে এই বাড়িটা ভাড়া নিয়েছি। আমার শুনে দিলে একটা কথা খুব লাগলো, আমার বাচ্চা দুনিয়া বানাতে হবে এর জন্যে সুটকা বাড়ি বাজারের উপরে পাকা বাড়ি আর তার সঙ্গে লাগা ডিসপেন্সারি ছেড়ে দিয়ে বাচ্চার ভবিষ্যতের চিন্তা করে এতটা কোরবানি দিচ্ছে, কিন্তু এই বাচ্চা মরণের পরে জাহান্নাম থেকে বাঁচবে আর জান্নাতে পৌঁছবে এর জন্যে বাপ মায়ের কোনো ফিকরে নেই, কোনো দরদ নেই। শুধু ওই মা বাপ নয়, এরকম হাজারো। কালকে একজন বলছিলাম বাচ্চাটার আমার 7টা প্রাইভেট টিউটার, হ্যাঁ দুনিয়ার জন্য 7-এর জায়গায় 70 করেন কিন্তু আপনার আখেরাতকে ঠিক রাখবার জন্যে মউত আসবে না, কবরে যেতে হবে না, কেয়ামতের ময়দানে আল্লাহকে মুখ দেখাতে হবে না, নবীর সামনে দাঁড়াতে হবে না, তার কী ব্যবস্থা করেছে? দুনিয়ার পরিচয় ওই আজ আছে কাল থাকবে না, আখেরাতের পরিচয় ওই সামনে এলে আর কোনো দিন খতম হবে না, 1000 বছর নয় 100,000,000,000 অরব খরব, বাস তোমার বলা শেষ হবে, আখেরাতের জীবন শেষ হবে না। এর জন্য কী করেছেন? 7টা প্রাইভেট টিউটর দিয়েছে বাচ্চাটার জন্যে, আখেরাত বানাবার জন্যে কতটা কী করেছে, কতটা নিচে নেমে গেছি আজকের আমরা। বাড়িতে খালা খালু এসছে, ও মামা মামি এসছে, ফুফা ফুফি এসছে, ওর নানা নানি এসছে, 1-1.5 বছরের বাচ্চাটাকে কাছে ডেকে বলছে তোর খালা খালু এসছে একটা ছড়া শুনিয়ে দে, তো ছড়া শুনিয়ে দিচ্ছে, ইংরেজি ছড়া টুইঙ্কেল টুইঙ্কেল শুনিয়ে দিচ্ছে, ওরা খুব বাহবা দিচ্ছে তোমার বাচ্চাকে এইভাবে তোমরা তৈরি করে লেখছেন, 1 বছর বয়স তাতে এতগুলো মানে ছড়া মুখস্থ করেছে, ইংরেজি ছড়া মুখস্থ করেছে। হায় রে দুর্ভাগ্য আমাদের, ও বাপমা একটাবার বলতে পারছে না তোর খালা খালু নানা নানি এসেছে, একবার কলেমাটা শুনিয়ে দে তো বেটা, এই আম্মু কলেমাটা শুনিয়ে দিত, খাওয়ার দোয়াটা শুনিয়ে দিত,
শুনিয়ে দিত, কাপড় পরার দোয়াটা শুনিয়ে দিত। কোথায় থাকবার কথা ছিল? আর ইংরেজি শিখতে বাংলা শিখতে প্রফেসর ডক্টর ওদের মানা নেই, কিন্তু ইসলামকে জবাই করে আল্লাহকে বিলকুল হারিয়ে ফেলে কোথায় উঠতে চাচ্ছে? হ্যাঁ, পড়তে একদিন হবে, জৈসেই করেনি আইসেই ভরেনি, না করনা তো করকে দেখ, জান্নাত ভি হ্যায় দো জগ ভি হ্যায়, দেখ না হ্যায় তো মর কে দেখ। বেশি দিন লাগবে না, কতদিন তুমি দেখতে চাও দুনিয়া? কবরে তোমাকে আসতেই হবে, কিয়ামতের ময়দানে তোমাকে দাঁড়াতে হবে। কত মেহরবান আল্লাহ, কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে আমার ফরিস্তারা যাবে, ছোট্ট ছোট্ট তিনটা প্রশ্ন করবে, রব দিন নবী, রব দিন নবী, ছোট্ট ছোট্ট উত্তর, রব আল্লাহ দিন ইসলাম নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এর জন্য তোকে 50, 60, 80, 90, 100 বছর দিলাম, এই উম্মতের পুরুষ, এই উম্মতের মা বোন, এই তিনটা প্রশ্নের উত্তর ঠিক করে আসিস, নয়তো আমার নবী পেয়ারা নবী কী বলছে ভালো করে দয়ার নবী বলছে শুনে নে। কবরে যাবার পরে মাটি দিয়ে লোকগুলো কী বলবে? ভাই মাটি দেওয়া হয়ে গেছে, চলো। আমার ফরিস্তাকে বলবো চলো, ওরা পা তুলে ফেলার আগে দুই ফরিস্তা কবরে ঢুকবে, মেছেলেটাকে বসিয়ে জিজ্ঞাসা করবে, আল্লাহ রসুল বলতেন এর যদি ইমান, একিন, নামাজ, তেলাবাত, তসবি, পর্দাপোশিদা, জবানের হেফাজত, বাড়ির টাড়ির লোকের সঙ্গে মিষ্টিওয়ালা নবী সাল্লাল্লাহু সাল্লামের ও আখলাক, আর 24টা ঘন্টা বাচ্চাদের তালিম তরবিয়া, আর 24টা ঘন্টা প্রত্যেকটা কাজ নবীর সুন্নাতের উপরে, এই উত্তর দেবে, রব আমার আল্লাহ, দিন আমার ইসলাম, নবী আমার মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসমান থেকে আল্লাহ বলবে এই ফেরেশতারা কী দেখছো শুনুনি, কী দেখছো? ওর কবরে জান্নাতের বিস্তারা বিছিয়ে দাও, জান্নাতের খিড়কি খুলে দাও, জান্নাতের খুশবু ওর কবরে পৌঁছাবার জন্যে, জান্নাতের সুখ শুরু হয়ে যাবে। আর যদি এই 60-70 বছরে দুনিয়া কামাবার জন্যে, দুনিয়াকে বাড়াবার জন্যে, আল্লাহকে নবীকে নিজের আখেরাতকে যদি ভুলে যায়, আল্লাহর পেয়ারা নবী বলছে কবরে আসার পরে বসানো হবে, জিজ্ঞাসা করা হবে রব দিন নবী, উত্তর দেবে লা আদরি, লা আদরি, জানি না, আমার রবকে, আমার দিন কি, আমার নবীকে। আল্লাহ বলে এ ফেরেশতারা ওর জবাব শুনুনি, ওই ছেলেটার কি উত্তর দিয়েছে শুনুনি, কী দেখছো? ওর কবরে জাহান্নামের আগুন জ্বালিয়ে দাও, এ দুনিয়ার আগুন নয়, জাহান্নামের আগুন। ওর কবরে 90 থেকে 99টা বিষাক্ত আজদাহা ওর কবরে পাঠিয়ে দাও, ওর কবরের মাটি দুই দিক থেকে চাপ দাও, একদিকের বুকের হার আর একদিকের হারের সঙ্গে হুজুর সাল্লাল্লাহু আলাইহি এইভাবে হাত মোবারক দিয়ে আঙ্গুল ঢুকিয়ে দিয়ে দেখিয়ে দিয়েছে, একদিকের বুকের হার আর একদিকের হারের সঙ্গে ঢুকে যাবে। বাঁচানোর জন্য কাকে পাবে ওখানে? কেউ নেই আর কোনো কিছু নেই, জীবনভর যা কিছু কামিয়েছো, গাড়ি বাড়ি টাকা পয়সা গয়নাগাটি খাট পালক আল্লাহ আলমারি ফ্রিজ সোফা যা কিছু কামিয়েছো, আর যত নিজের লোককে তৈরি করেছো, ইনি খালা উনি খালু, ইনি ফোপা উনি ফোপি, ইনি দাদা উনি দিদি, যা কিছু করেছো, কেউ নেই আর কোনো কিছু নেই ওই দিন, এর ব্যবস্থা করে চলে যেও। শুধু মা আয়েশা রাদিয়াল্লাহ না, স্বামী স্ত্রী একসঙ্গে বিছানায় শুয়েছিলেন, খালি একটা কথা জিজ্ঞাসা করেছি, ইয়া রাসূলুল্লাহ, কেয়ামতের মাঠটা, হাশরের ময়দানটা, হুজুর সাসাল মুঠে বসে গেছে, চোখ থেকে পানি টপকাচ্ছে, বলছে আয়েশা এই অসময়ে তুমি কেন আমাকে এই কথা জিজ্ঞাসা করলে, কেয়ামতের ময়দান? আয়েশা তুমি জানো ওই দিন একজন গর্ভবতী মেয়ে, পেটে তার বাচ্চা থাকবে, দূরে জাহান্নামের আজাবের আওয়াজ সে শুনবে, জাহান্নাম দেখবে না, আওয়াজ শুনবে, আর এতটা সে ভয়ে ভীত হবে যে ওই জাহান্নাম থেকে বাঁচার জন্য দৌড় লাগাবে, আর এই ছুটন্ত অবস্থায় তার পেটের বাচ্চা প্রসব হবে, নাড়ি ভুঁড়িগুলো মাইলের পর মাইল লম্বা হবে, আয়েশা ওই মেয়েটার এরপরে কোনো হুঁশ থাকবে না যে আমার কী হয়ে গেছে। এই হচ্ছে আখেরাত, এই হচ্ছে কেয়ামতের মাঠ। ফের বলছে আয়েশা ওই দিন একটা মেয়ে আল্লাহর সামনে গিয়ে যখন হিসাব নিকাশ হবে, দেখা যাবে যে একটা নেকি তার কম, আল্লাহ বলবেন তুমি এক কাজ করো, তোমার যে কোনো আপনজনের কাছ থেকে একটা নেকি নিয়ে আসো, আমি তোমার আল্লাহ বলছি তোমাকে আমি জাহান্নাম থেকে ছুটকারা দিয়ে জান্নাতে পৌঁছে দেবো, একটা নেকি।
একটা নেকি, ও আনন্দে মেয়েটা আত্মহারা হবে, বলবে হে আল্লাহ তুমি এত বড় দয়ালু, আজ এত বড় কঠিন আজাবের জায়গা থেকে তুমি আমাকে হেফাজত করতে চাইছো, একটা নেকি, আমার অনেক আপনজন আছে, আমি এক্ষুনি গিয়ে একটা তো কেন 100,000 নেকি নিয়ে আসব। এবারে হাশরের ময়দানে দৌড় লাগাবে, যত আত্মীয় স্বজন বাড়িতে এলে তারা পিঠা পোলাও এটা ওটা করে খাওয়াতো, যা কিছু পাত্য কর দই মিষ্টি এটা ওটা করে খাওয়াতো, প্রত্যেকের দেখা হবে, প্রত্যেককে বলবে, সবাই মুখ ফিরিয়ে নেবে, না 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 এখন কিচ্ছু করতে পারবো না, একটাও দিতে পারবো না, হিসাব হিসাব আমার জন্য অপেক্ষা করছে। বুঝতে পারবে দৌড় লাগানোর পরে যে কারো কাছে গিয়ে লাভ নেই, আমার জন্মদায়িনী মায়ের কাছে ছাড়া আর কারো কাছে, এইবারে মায়ের কথা চিন্তা করে হাঁটা দেবে, উল্টো দিক থেকে তার মা আসবে, এইবারে মাকে দেখে বলবে, মা আমাকে চিনতে পারছো মা, যে বাচ্চাকে তুমি 10 মাস পেটে ধরেছিলে, নিজে না খেয়ে খাইয়েছিলে, আমি পেশাব পায়খানা শীতের দিনে করেছিলাম, ভিজা কাপড়গুলো তোমার দিকে রেখে আমাকে শুকনোতে শুয়ে আমাকে কম্বল জড়িয়ে দিয়েছিলে, ওই বাচ্চা আমি, কেন তোমার কি হয়েছে কি বলতে চাও? মা আমার আল্লাহ বলেছে একটা নেকি যদি আমি নিয়ে যেতে পারি আল্লাহ আমাকে জান্নাত দিয়ে দেবে। মা বুঝতে পারবে বাচ্চা তো আমারই, কিন্তু আমার কাছে নেকি চাইছে একটা, আমি যদি ওকে একটা নেকি দিই একটু পরে আমার হিসাব শুরু হবে, আর ওই সময় যদি আমার একটা নেকি কম পড়ে আমি কার কাছে যাব, আমি কার কাছে যাব? তো ওই চিন্তায় মা তখন পরিষ্কার বলে দেবে, এ বেটি তুই বড্ড ভুল করেছিস, আসলে আমি তোর মা নই, অন্য কেউ তোর মা হবে, হ্যাঁ আমি দুনিয়াতে ছিলাম এ কথা ঠিক, কিন্তু আমি বাঁচাবে ছেলে ছিলাম, দুনিয়াতে কোনো বাচ্চা প্রসবই আমি করি নাই। তাহলে কি আমাদের মাঠটা কীরকম হবে? সেই মা আজ আমাদের প্রতি কতটা দয়া করেছে। আল্লাহ রসুল বলতেন বাচ্চা যখন একটু 7-8 মাসের মতো এরকম হয় জবানে আস্তে আস্তে বোল আসে, মা তোমার বাচ্চার জবানে বোল আসছে, প্রথম তুমি আল্লাহ আল্লাহ বলতে শেখাও। আমাদের মায়েরা কি বলে যখন বোল আসে, বলতো দাদি নানি এসব, আব্বু আম্মা এসব, আসমান থেকে আওয়াজ আসে, এ হতভাগী মেয়ে কোন বললাম আমি, আরে বাচ্চার মুখে যখন বল এলো বলতে বলছো দাদি আর নানি, তোমার লজ্জা করে না? তোমার এই গ্রামে ঢুকে দেখ একটু ঘুরে দেখো, কত মা বাপ সংসার করতে করতে 70-80-90 জীবন শেষেই করে দিল, বাচ্চার মুখ দেখেনি, নবী বলেনি কি বলতে হবে? আমাদের মায়েরা বাচ্চাকে ওইভাবে তৈরি করেছে, কেউ বাড়িতে এলে গেলে সালাম দিয়ে আসি গিয়েছে, সালাম দেয়, হ্যাঁ শিখিয়েছে। আমি আমার নিজের কথাই বলি, মার কাছে আসছিলাম ওই কলেজ মোড়ে বাস ধরবো, একটা মা বাচ্চাকে ছোটো বাচ্চা কোলে নিয়ে যাচ্ছে, পিছু সামনে বুঝলাম পড়ে যে তার আব্বা বাচ্চাটার নানা হবে, চলে যাচ্ছে বোধ হয়, তো মাটা কোলে নিয়ে পিছনে পিছনে যাচ্ছে আর বাড়ি বাড়ি বলছে আব্বা তোমার নাতি এই দেখো টাটা দিবেন লাগছে, তোমার নাতি টাটা দিবেন লাগছে, হাতটা নিয়ে এরকম কাছে বলছে টাটা। আরে আমাদের দুনিয়ার থেকে মরে যাওয়া ভালো ছিল, ইহুদার নাসারার উপরে জীবন কাটিয়ে তাদের আমাদের মুখ থেকে বেরোচ্ছে, আমরা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি মতো শ্রেষ্ঠ নবীর, আমরা শ্রেষ্ঠ উম্মতিয়া, জীবন আমাদের ইহুদ নাসারার তরিকায়, সালাম দেয়া না ভুলে গেছে, কত বড় মানে ছিল আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম, আল্লাহ আপনাকে শান্তিতে রাখুক, নাতি বলছে আসসালামু আলাইকুম, আল্লাহ নানু ভাই আল্লাহ আপনাকে শান্তি, উনিও শুনে বলছে ওয়ালাইকুম আসসালাম, নাতি ভাই আল্লাহ তোমাকেও যেন শান্তি দেয়, শান্তির দোয়া এখন আর আমাদের পছন্দ নয়, সব ভুলে গেছি। কটা বাচ্চার মুখে একটা আপনি কমলা দেন, একটা চকলেট দেন, টফি দেন, বলে বিসমিল্লাহ, বলুন আছে, পরিবেশ তৈরি করেছি আমরা, আমাদের বাড়ির 4-5-6-8-10 বছরের মেয়েটা ঘর থেকে বেরোলে মা বলি আমি বাচ্চা একটা ওড়না মাথায় দিয়ে যা, তুমি না একটা মেয়ে ছেলে, আল্লাহ তোমাকে কী বলে ডাকে জানো, ইয়া ইয়াল্লাযীনা আমানু, ও ইমানওয়ালি বাচ্চি, ও ইমানওয়ালি, তোর নাম নেয় না আল্লাহ তোকে কী বলে ডাকে বুঝিস, ও ইমানওয়ালি বাচ্চি, কত সম্মান তোকে দেয়, তুই একটা অন্তত বাকে আল্লাহর জন্য মাথায় কাপড় দিয়ে যা, আমরা বলতে পেরেছি। এই জন্য দোস্ত আচ্ছা আমাদের কী অসুবিধা, আমাদের আমাদের মা বোনদের যে 5 ওয়াক্তের নামাজ, ইমানের হেফাজত করি, 5 ওয়াক্ত নামাজটা আব্বাল ওয়াক্তে পড়ি, নামাজ তো আল্লাহ আমাদের পড়ার জন্য দেয়নি, কসম দিয়ে যদি বলা হয় তো ভুলবো হবে না, আল্লাহ আমাদের নামাজ পড়ার জন্য দেয়নি, আল্লাহর খাজনা থেকে নেবার জন্যই আল্লাহ আমাদের নামাজ দিয়েছিল, তোমাদের কার কী প্রয়োজন? নামাজের দ্বারা আমাকে বলো একটু সবরের সঙ্গে, তো নামাজ দিয়েছিল আল্লাহর কাছ থেকে নেবার জন্যে, সে নামাজের সঙ্গে কী ব্যবহার করছে আজকাল,
কি ঘরের মেয়েরা কি আমাদের পুরুষরা মসজিদ খালি বাজার গুলজার, এই জন্যে অন্তত পক্ষে আমি মেয়েদের মা বোনদের খুব অনুরোধ, খুব খুব অনুরোধ করছি, পাঁচ ওয়াক্তের নামাজ, কোরআনে করিমের রোজ তেলাওয়াত, সকাল বিকাল ফজর আসরের পরে তিন তসবি, জবানের হেফাজত, গীবত শেকায়েত বহতান পরনিন্দা পরচর্চা ঝগড়াঝাটি কুচকাচাল শরীয়তে হারাম হারাম হারাম, এর থেকে নিজের জবানকে হেফাজত করি, নিজের শরীরকে একটু পর্দায় রাখি, পর্দায় চলা ফরজ ফরজে আইন, বাচ্চাদের তালিম তরবিয়াত করি সুন্নত তরিকায়, সুন্নত তরিকায়, সুন্নত তরিকায়, বাড়ির এবং তারির সঙ্গে লোকের সঙ্গে মিষ্টি মধুর ব্যবহার, মিষ্টি মধুর ব্যবহার, বাড়িতে দিন শেখা শেখি, আর যে কোনো কাজ বাড়িটা ঝাড়ু দেবো তো নবীর সুন্নত তরিকায়, হাত পায়ের নখ কাটবো, চুলচুরুনি করবো, রান্না করব, যে কোনো কাজ করি নবীর সুন্নত তরিকায়, আমাদের পুরো জীবনটাকে সুন্নত দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। ফের দেখেন মনে হবে এ আল্লাহ আমরা বোধহয় দুনিয়ায় নেই, মনে হয় জান্নাতে আছে, এরকম সুখ শান্তি রহমত বরকত আল্লাহ দেবে যে আমরা চিন্তা করতে পারবো না, এতটা সুখ শান্তি রহমত বরকত আল্লাহ দেবে। চেষ্টা করবো ইনশাআল্লাহ ভাই, ভাই আমরা সবাই চেষ্টা করব, আমাদের মা বোনরা চেষ্টা করুক ইনশাআল্লাহ, কি বলেন? একে অপরের জন্য দোয়া করি, কোন দিন কার ডাক আসবে, খালি হাতে যেন চলে যেতে না হয়, তো দুনিয়াও যাবে আখেরাতেও চলে যাবে, ও আখেরাত এমন যে একবার ওপারে চলে গেলে এপারে আসার আর কোনো রাস্তা খোলা নেই, যা কিছু বানাবার বাস দুনিয়া থেকে বানিয়ে নিয়ে চলে যাও। আল্লাহর কাছে সবাই দোয়া করি ওই ডাক আসবার আগে নিজের জীবনটাকে যেন তৈরি করে নিতে পারি, চেষ্টা করবো ইনশাআল্লাহ ভাই। আচ্ছা কারা কারা চেষ্টা করবেন? সবাই চেষ্টা করব, এতটুকু অন্তত বকে সবার কাছে আমার খুব আর্নেস্টি করে হাত জোর করে অনুরোধ, এতটুকু নিয়ত করি আমাদের প্রতিটি মুসলমানের বাড়িকে আল্লাহ পাক যেন হযরতে সাহাবা রাদিয়াল্লাহু আজমাইনদের বাড়ির নমুনা বানিয়ে দেয়, আমাদের দুনিয়ার সারা দুনিয়ার প্রতিটি মুসলমানের ঘরকে আল্লাহ যেন হযরতে সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু আজমাইনদের ঘরের নমুনা বানায়, ইমানের লাইনে, একিনের লাইনে, ইবাদতের লাইনে, আখলাকের লাইনে, পর্দা পুশিদার লাইনে, বাচ্চাদের তালিম তরবিয়াতের লাইনে, হুজুরওয়ালা আখলাকের লাইনে, আর চব্বিশটা ঘন্টা পেয়ারা নবীর পেয়ারি সুন্নতের লাইনে যে আমালগুলো করে এরা আল্লাহর মেহবুবার মেহবুবা হয়ে গেছে, আল্লাহর পেয়ারি হয়ে জান্নাতের বাশারাত নিজের কানে শুনে দুনিয়ার থেকে চলে গেছে। কেন আমাদের মা বোনরা যদি চেষ্টা করে, আমরা যদি চেষ্টা করি হবে না, চেষ্টা যে করবে আল্লাহ তাকে দেবেই দেবে, এই জন্যে কোন দিন কার ডাক আসবে জানি না, এতটুকু কমস কম নিয়ত করি আমাদের প্রতিটি মুসলমানের ঘরে দশ এগারো বারো বছর থেকে যা আছে উপরে ছেলে অথবা মেয়ে, আমাদের একটা মুসলমানের বাড়িতে দশ বারো বছরের উপরে যা আছে একজন যেন কেউ বেনামাজি না থাকে, একজন যেন কেউ বেনামাজি না থাকে, করবো চেষ্টা ভাই ইনশাআল্লাহ, চেষ্টা করি আল্লাহ যেন তৌফিক দেয়। আল্লাহর নবী বলতেন এক ওয়াক্তের নামাজ তুমি যদি ছেড়ে দাও, আমি দয়ার নবী বলছি দুই কোটি অষ্টআশি লক্ষ বৎসর জাহান্নামের আগুনে তোমাকে জ্বলতে হবে, একটাই যে আজ বাদে কাল রমজান আসছে, একটা রোজা যদি নষ্ট করো কমপক্ষে নয় লক্ষ বৎসর একটা রোজার জন্য তোমাকে জাহান্নামে জ্বলতে হবে। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তার ইবাদতটাকে ভালো করে বুঝে আল্লাহর এবং আল্লাহর পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেহবুবা বনে মেহবুব বনে পেয়ারা হয়ে যেন দুনিয়া থেকে ইমান নিয়ে যাবার তৌফিক দেয়, চেষ্টা করবো ভাই ইনশাআল্লাহ, চেষ্টা করি সবাই সবার জন্যে আল্লাহ যেন তৌফিক দান করে।